যশোর বেনাপোল মহাসড়কের জিগুরগাছা কবতক্ষ নদের ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। নৌ পরিবহন BIWT এর গেজেট না মানায় অভিযোগ উঠেছে। নদের নির্মাণ সেতু নিয়ে গত 25 জুলাই একটি নিউজ পোর্টালে নিউজ প্রকাশিত হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। নৌ সংস্কার ও পরিচালক বিভাগের পশ্চিম শাখার যোগ্য মহাপরিচালক আশরাফুল হোসেন সরজমিনে ব্রিজটি পরিদর্শন করেন এবং ব্রিজের অনিয়ম স্বীকার করেন। জিগুরগাছা জাইকার অর্থের 6 লেনের সেতু নির্মাণ হচ্ছে, যার মধ্যে একটি নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। সেতুটিতে সামান্য বৃষ্টিতে ব্রিজের গার্ডের নিচে পানি সুই সুই অবস্থা, ফলে ভরা মৌসুমে সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারবে না এলাকাবাসীর দাবি। নির্মাণাধীন সেতুটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো গেজেট মানা হয়নি। এ পর্যায়ে তিনি নদের পানি থেকে সেতুর উচ্চতা মেপে দেখেন, যেখানে খাতা কলমে বলা হয়েছে 20 ফুট সেখানে আছে 15 ফুট। এসব দেখে তিনি হতাশ। BIWT এর ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ব্রিজ কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এবং পরবর্তী ব্রিজটি সংশ্লিষ্টভাবে সুন্দরভাবে মাপগুলো ঠিকঠাকভাবে দিয়ে তৈরি করবে। সেই ব্রিজের তুলনায় অনেক মানে সমস্যা, কারণ এই ব্রিজটা আগে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা অনেক উঁচু, আর এই বর্তমান যে ব্রিজটা করেছে এই ব্রিজটা অনেক নিচু। যদি এই কোনো দিন এই নদীর দদটা খনন করা হয় এবং কোনো নৌকা টোকা যায় তখন দেখা যাবে এই ব্রিজ করার কারণে আমাদের চিন্তা মতে যে কবতক্ষ নদটা আরও শেষ হয়ে গেল। নতুন করে যে ব্রিজটা এখন করছে সেটা পূর্বে যে ব্রিজ ছিল সেই ব্রিজের থেকে অন্তত 10 হাত আপনারা নিচে হয়ে রয়েছে। আলনাপুর সড়কের উপর দিয়ে যে অবস্থা ভগ্ন দশা, এই ব্রিজটা যখন নির্মাণ হয় তখন আমাদের অনেক প্রত্যাশা যে ব্রিজটি হবে, কপোতাক্ষ নাব্যতা ফিরে পেতে কপোতাক্ষ খনন হবে, সব মিলিয়ে এই ব্রিজের উপর দাঁড়িয়ে কপোতাক্ষ সেই পুরনো দিনের দৃশ্য আমরা আবার দেখতে পাবো। নৌকো চলবে, লঞ্চ চলবে, জেলেরা মাছ ধরবে, এই সেই দৃশ্য দেখার ইচ্ছা আমাদের দীর্ঘদিনের। কিন্তু যে ব্রিজটা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে এর নিচ দিয়ে একটি নৌকা যেতে পারবে কি না, একটি লঞ্চ যেতে পারবে কি না, একটু আমাদের কাছে মানে সন্দেহ লাগছে। এবং ব্রিজের ডিজাইনটা মনে হচ্ছে যে আসলে কোথায় যেন একটা অপূর্ণতা রয়ে গেছে। আমার মনে হয় যে বাজারে যানজট নিরসনের জন্য ব্রিজটির প্রথম যে ডিজাইন ছিল দীর্ঘকায়ী একটা ব্রিজের ডিজাইন ছিল, নদীর পরেও অনেক দূর পর্যন্ত ছিল, যার নিচ দিয়ে সব কিছু যাতায়াত করতে পারতো, দুই পাশে রাস্তার মানুষজন যাতায়াত করতে পারতো, তাতে করে একটা ওভারব্রিজ মতো হতো এবং কিছু যানজট জিগুরগাছা বাজারে কমে আসতো। তো এসে এবং এই নাব্যতা হারানোর সাথে আরও যুক্ত হয়েছে এই কবতক্ষ নতুন যে ব্রিজটা হচ্ছে 6 লেনের এই ব্রিজ। এই ব্রিজটাই যেন এখন শুধু জিগুরগাছাবাসী না, টোটাল যশোরবাসীর জন্য একটা ক্ষতির একটা কারণ, দুঃখের একটা কারণ, দুঃখের কারণ এই ব্রিজ। অর্থাৎ এই ব্রিজের নদীর নাব্যতা হারিয়ে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে, পূর্বের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী করলে নদীর নাব্যতা সেই ব্রিজটা নিচে দিয়ে, যদি নদীতে আরও অনেক পানি আসে তখন এই নদীর এই ব্রিজের নিচে দিয়ে নতুন নবনির্মিত এই 6 লেনের যে অনেক টাকা খরচ করে যে সরকার যে ব্রিজটা তৈরি করছে, এই ব্রিজের নিচ দিয়ে কোনো পাল তোলা নৌকা কেন কোনো একটা ছোট নৌকা ভরা মৌসুমে ব্রিজের নিচে দিয়ে যেতে পারবে না। তাহলে কেন আমরা এই ক্ষতি করে এই প্রচুর টাকা খরচ করলাম আমরা এই ব্রিজটা নির্মাণ